দেখো, আমাদের বডি ইলেকট্রোলাইট নিয়ে আমাদের কিন্তু অনেক সমস্যা আছে। এই সমস্যাটা আমি একটা সহজ সমাধান তোমাকে দিতে চাচ্ছি। দেখবা, তোমার বডি ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, এইগুলা, তারপরে তোমার অ্যাসিড বেস ব্যালেন্স, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, খুব অল্প দুই একটা কথার মধ্যে মোটামুটিভাবে একটা আইডিয়া হয়ে যাবে। তো এটা কি সবসময় মনে রাখো, আমাদের শরীরে ইলেকট্রোলাইটের মধ্যে সোডিয়াম সবচেয়ে দামি। সোডিয়াম, এর সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ক্লোরাইড, এর সবচেয়ে বড় বন্ধু হচ্ছে হাইড্রোজেন, ওয়াটার। তাহলে সোডিয়াম, ক্লোরাইড, ওয়াটার, এটা একটা গ্রুপ অফ বন্ধু, এটা একটা গ্রুপে সব সময় থাকে। তার মানে যেখানে সোডিয়াম সেখানে ক্লোরাইড, সেখানে ওয়াটার, যেখানে ওয়াটার সেখানে ক্লোরাইড, সেখানে সোডিয়াম, এটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে পটাশিয়াম আর হাইড্রোজেন আয়ন। পটাশিয়াম মানে হাইড্রোজেন, হাইড্রোজেন মানে হচ্ছে পটাশিয়াম। যেখানে পটাশিয়াম সেখানে হাইড্রোজেন, যেখানে হাইড্রোজেন সেখানে পটাশিয়াম, এরা একটা গ্রুপ, এরা বন্ধু। কিন্তু ঘটনা হচ্ছে, ধরলে শরীরে দুইটা গ্রুপ আছে, এটা একটা বন্ধু, এটা একটা গ্রুপ বন্ধু। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, এ একে সহ্য করতে পারে না, এ একে সহ্য করতে পারে না। তার মানে এ আর এদের মধ্যে দা কুমড়া সম্পর্ক। এখন দেখো, আমাদের অ্যাড্রেনাল গ্র্যান্ড আছে না, জোনা গ্লোমেরুলোসা, এলড্রেস্টন, লাইফ সেভিং হরমোন, জোনা ফেসিকুলেটা থেকে কর্টিসোল রিলিজ হয়, জোনা রেটিকুলেটা অ্যান্ড্রোজেন রিলিজ হয়, এইগুলোর সঙ্গে আবার বন্ধুত্ব পাতে কে জানো, এই সঙ্গে এই যে এই বন্ধুত্ব, এরা এরা সবাই এরা এই এই গ্রুপের বন্ধু। তার মানে এরা যদি বন্ধু হয়, এরা শত্রু, এরা সব শত্রু। বুঝাইতে পারছি কিনা? তাহলে এখন দেখো, এই এখানে যেগুলো এলডোস্টনের পরিমাণ যদি বেড়ে যায়, তাহাকে প্রাইমারি হাইপার এলডোস্টনিজম বলে, যেইটার আরেক নাম কোন সিন্ড্রোম। কর্টিসোলের লেভেল যদি প্রচুর পরিমাণে বেড়ে যায়, সেটার নাম হচ্ছে কুশিং সিন্ড্রোম অথবা কুশিং ডিজিজ। অ্যান্ড্রোজেনের লেভেল বেড়ে গেলে সেটাকে বলা হয় কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া অর অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। তার মানে এটার হাইপার ফাংশান আর এইটা, তার মানে এটার হাইপার ফাংশান মানে এইটা, এইটা মানে এইটা বেড়ে যাবে, তার মানে এই সমস্ত অসুখে এইটা কমে যাবে। এখন দেখো, এটার হাইপো ফাংশান, দেখো এটার হাইপো ফাংশান, এটা হাইপো ফাংশান, অ্যাড্রেনাল গ্যান্ডা হাইপো ফাংশান, অ্যাড্রেনালেকট্রমি যদি করি হয়, এটা হাইপো হয়ে যাবে, হাইপো এলডোস্টনিজম একই। তারপরে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এটার পরিমাণ কমে যাবে, এডিশনস ডিজিজ, এটার পরিমাণ কমে যাবে, অথবা এডিশনিয়ান ক্রাইসিস, এইগুলো একটা গ্রুপের। তার মানে এই গ্রুপের ডিজিজগুলো এই হাইপো ফাংশান, আর এই গ্রুপের ডিজিজগুলো এগুলো হচ্ছে হাইপার ফাংশান। তার মানে এই এতগুলো ডিজিজের ইলেকট্রোলাইট ব্যালেন্স কী হবে, এগুলোর জন্য এরা বন্ধু, এগুলো বাড়বে, আর এরা এটা শত্রু, এটা কমবে, এটা উল্টা। তাহলে দেখো, প্রাইমারি হাইপার এলডোস্টনিজম, কোন সিন্ড্রোম, কুশিং সিন্ড্রোমে কী হবে, সোডিয়াম ওদের বন্ধু, যেহেতু সোডিয়াম বাড়বে, ক্লোরাইড বাড়বে, ওয়াটার বাড়বে, পটাশিয়াম কমবে, হাইড্রোজেন আয়ন কমবে, তাহলে কী হবে, এই সমস্ত ডিজিজে হাইপার নেট্রিমিয়া, হাইপার ক্লোরোমিয়া, হাইপার বুলিমিয়া, হাইপোক্যালিমিয়া, মেটাবলিক এসিডোসিস, অ্যালকালোসিস, মেটাবলিস অ্যালকালোসিস কমে যাবে। আর এই সমস্ত ডিজিজ, এগুলো হাইপো ফাংশান, এটি এতগুলো ডিজিজের মধ্যে দেখো, এগুলো কী হবে, ইলেকট্রোলাইটের মধ্যে এগুলো কম, তো সেই জন্য এইগুলোর পরিমাণ কম, সেই জন্য এটা কমে যাবে। তার মানে হাইপোনেট্রিমিয়া, হাইপোক্লোরোমিয়া, হাইপোবলিমিয়া, হাইপারক্যালিমিয়া, মেটাবলিক এসিডোসিস, দেখছো, এগুলোতে মেটাবলিক এসিডোসিস হবে, আর এগুলোতে মেটাবলিক অ্যালকালোসিস হবে। বুঝাইতে পারছি কিনা? যেমন ধরো, মনে করো এডিশন ডিজিজে সোডিয়াম কমবে, ক্লোরাইড কমবে, ওয়াটার কমবে, হাইপো ফাংশন হবে, হাইপোবোলিমিয়া হবে, এবং এই হাইপোবোলিমিয়া হইতে হইতে এমন এক অবস্থাতে চলে যাবে, এটা মেডিকেল ইমার্জেন্সি ডেভেলপ করবে, এডিশনিয়ান ক্রাইসিস। তার মানে এটা মেডিকেল ডিজিজ, আর এটা মেডিকেল ইমার্জেন্সি, এডিশনিয়ান ক্রাইসিস। এখন আরেকটা জিনিসে দেখো, আমাদের এটা কিডনি নেফ্রন না, নেফ্রনের মধ্যে এটা ওই বিভিন্ন তোমার পার্ট, এই পার্ট দিয়ে ধরো, মনে করো আমাদের এই ইলেকট্রোলাইটগুলো এদিক দিয়ে ফিল্ট্রেশন হয় না, আর এদিক দিয়ে হাইড্রোজেনিয়ন সিক্রেশন হয়। তো এদিক দিয়ে যেই ইলেকট্রোলাইট ফিল্ট্রেশন হোক, হাইড্রোজেনিয়ন সিক্রেশন হোক, সবগুলো আবার এই বিভিন্ন টিউবস দিয়ে আবার শরীরে রিঅ্যাবজর্পশন হবে। এখন কোনগুলো রিঅ্যাবজর্পশন হবে, দেখো আমাদের শরীরের ভিতরে অ্যাড্রেনাল কর্টেক্স আছে না, সুতরাং অ্যাড্রেনাল কর্টেক্সের বন্ধু হচ্ছে এরা, এই যে সোডিয়াম, ক্লোরাইড, ওয়াটার, সুতরাং এখানে আসার সঙ্গে সঙ্গে ওই অ্যাড্রেনাল কর্টেক্স ওদেরকে টান দিয়ে নিয়ে যাবে, হাইড্রোজেন চলে যাবে ব্লাডের মধ্যে, প্রস্রাব দিয়ে আর যাবে না, ক্লোরাইড চলে যাবে আর ওয়াটার চলে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের, আর এরা যখন এখানে যাওয়ার সময় এই পটাশিয়াম এবং হাইড্রোজেনকে একেবারে ঠেলে ইউরিন দিয়ে ফেলাই দিবে, এই যে সেই জন্য ইউরিন দিয়া, ইউরিনে পটাশিয়াম চলে যাবে। সুতরাং নর্মাল ফাংশান অফ দ্য কিডনি কী হবে, এই যে বডি সোডিয়াম, সোডিয়াম লেভেল সেই জন্য বেশি, আমাদের শরীরে ক্লোরাইড লেভেল বেশি, ওয়াটার একেবারে 42 লিটার,
70 কেজি ওজনের মানুষের মধ্যে ওয়াটার 42 কেজি লিটার, আর পটাশিয়াম দেখছো কি পরিমাণে কম, সোডিয়াম কি পরিমাণে বেশি, ওই যে চলে যাচ্ছে নর্মাল। এটা ব্লাড কেন অ্যালকালিন বুঝতে পারছো, এই যে ইউরিন দিয়া হাইড্রোজেন আয়ন চলে যাচ্ছে, কারণ অ্যাড্রেনাল কর্টেক্সের শত্রু, এদের শত্রু, এটার শত্রু হচ্ছে এরা, এটা চলে যাচ্ছে, সেই জন্য ইউরিন ইজ অ্যাসিডিক আর ব্লাড ইজ অ্যালকালাইন। আর সোডিয়াম লেভেল 140, পটাশিয়াম লেভেল 3.5 থেকে 5 মিলিকুবিলিয়ন পার লিটার। তাহলে এখন দেখো এটা নর্মাল ফাংশান, তাহলে আমাদের শরীরে ইলেকট্রোলাইট কেন নর্মাল এইভাবে থাকে এর পিছনে কারণ হচ্ছে এটা। অ্যাট দ্য সেম টাইম যদি এটা ফেলিওর হয়, ফেলিওর মানে কি যাহার যা কাজ তার ঠিক মতো করিতে না পারে ফেলিওর বলে, তাহলে এটা যেই কাজ এই কাজ করতে পারবে না, তাহলে কি এগুলো যে উপরে শরীরের মধ্যে ঢুকাচ্ছে এগুলো আর শরীরের মধ্যে ঢুকাইতে পারবে না, শরীরের মধ্যে কমে যাবে, আর এগুলো যে বের করতেছে এগুলো শরীরে ঢুকে যাবে, এগুলো শরীরের লেভেল ব্লাড এগুলোর লেভেল বেড়ে যাবে, সেই জন্য কী হবে রেনাল ফেলিওরে হাইপোনেট্রিমিয়া, হাইপোক্লোরোমিয়া, হাইপোবোলিমিয়া, হাইপার ক্যালিমিয়া, মেটাবলিক এসিডোসিস। এই যে হাইপার ক্যালমিয়া মেটাবলিক এসে রেনাল ফেলিওর আমরা এটা পারে পড়ছি না,